রেশন দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর মোড়। ইডির জালে এবার যাঁরা, জেলায় জেলায় জাল রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি, ডিস্ট্রিবিউটরদের মধ্যেই অনেকেই রেশন দোকানের মালিক বা ডিলার, ফলে রেশন দুর্নীতি হলেও অনেকেই রেশন দোকানের মালিক ও ডিস্ট্রিবিউটর একই ব্যক্তি হওয়াতে অভিযোগ জানাতেন না। ইডির অভিযোগ ছিল রেশন দুর্নীতিতে মিল মালিক, ডিস্ট্রিবিউটর ও রেশন দোকানের মালিকের ষড়যন্ত্রে সামিল। এবার তদন্তে উঠে এল নয়া তথ্য, জেলা জুড়ে এমন অনেক ডিস্ট্রিবিউটর রয়েছেন যারা নিজেরাই রেশন দোকানের মালিক বা ডিলার। দুর্নীতির টাকাতেই কি ডিস্ট্রিবিউটররা ধীরে ধীরে রেশন দোকানের মালিক হয়েছিল? তদন্তে ইডি এইরকম কত ডিস্ট্রিবিউটর রয়েছে জেলা জুড়ে তার তালিকা তৈরি করছে। ইডি এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায়। রেশন দুর্নীতিতে ডিস্ট্রিবিউটরদের কোটি কোটি নগদ অর্থ প্রদানের নথি ইডির কাছে হাতিয়ার। ইডির তল্লাশির সময় রেশন দুর্নীতিতে বাজেয়াপ্ত করা নথির মধ্যে মিলেছে লেখা নথি। বাকিবোর চুরির আটা ডিস্ট্রিবিউটরদের কত কোটি টাকায় দিচ্ছে সেই হিসেব নিজের কাছে রাখত। ইডির দাবি, এই অর্থ পরিমাণ কোটি কোটি টাকা, একই সঙ্গে রেশন দুর্নীতিতে বাজেয়াপ্ত হওয়া নথির মধ্যে মিলেছে লেখা হিসাবের নথিও। ইডির দাবি, খোলা বাজারে চুরির আটা কার কাছে কত বিক্রি হচ্ছে তার হিসেব রাখত বাকিবুর। কেন্দ্রীয় তদন্তকারী দলের আরও দাবি, বাকিবুরের মতো মিল মালিকরা ডিস্ট্রিবিউটরদের কোটি কোটি টাকা দিয়েছে। মিল মালিক, ডিস্ট্রিবিউটর আর কিছু ব্যক্তি মিলে যোগসাজস করে সাধারণ উপভোক্তাদের জন্য প্রাপ্য রেশন লুট করেছে। তদন্তে রেশন চুরি চক্রে যুক্ত ডিস্ট্রিবিউটরদের নামও ইডির হাতে এসেছে। কারা কারা বাকিবুরের সঙ্গে যুক্ত ছিল তার তালিকা পেয়েছে ইডি। রেশন দুর্নীতি চক্রে সবথেকে নিচের দিকে রয়েছে এই ব্যক্তিগত মালিকানাধীন ব্যক্তিরা। এই ডিস্ট্রিবিউটর যাদের রেশন দোকান ছিল বা রেশন মালিক, এবার তারা ইডির নজরে।